কোটা বিরোধী কর্মসূচি সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আজ বিকেলেও তো বিক্ষোভ কর্মসূচি রয়েছে, তো এখন কি পরিস্থিতি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে 3:30 নাগাদ যে বাংলা ব্লকের কর্মসূচি ছিল সেটির শেষে আজকে সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। যে আন্দোলন চলছে কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ তারা এখন কোটা সংস্কার চান সেই শিক্ষার্থীরা। আজকে 4:00 নাগাদ এখান থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন হলে গতকাল রাত এবং আজকে সকালে পানি হওয়ার কারণে কিছুটা পানি জমে যাওয়ার ফলে শিক্ষার্থীরা আসতে দেরি করছেন। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা আমরা দেখছি যে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন। আপনি জানেন যে হাইকোর্টে 2018 সালে পরিপত্র বাতিল করার পর থেকে, অবৈধ ঘোষণা করার পর থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত চলছে। এরপর আপিল বিভাগে যে 2018 সালে পরিপত্র আবারও বহাল করার পরেও কিন্তু শিক্ষার্থীরা মাঠে রয়েছেন। তারা বলছেন তারা এখন নির্বাহী বিভাগ থেকে সিদ্ধান্ত নিতে চান যে যার ফলে আসলে স্থায়ী সমাধান হবে কোটা ব্যবস্থার, এমন দাবি তারা করছেন। গত কয়েকদিনে যেমন বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকআউট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা, যেটি কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক, প্রায় অধিকাংশ সড়ক কিন্তু বন্ধ হয়ে যায়, রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগেরও কিন্তু বিঘ্নতা ঘটে, সেটি কিন্তু গতকালকে বাংলা ব্লকআউট কর্মসূচি ছিল। সে কর্মসূচি কিন্তু আমরা দেখেছি আন্দোলনকারীরা কিছুটা সংক্ষিপ্ত পরিসরে শেষ করে। গতকালকে একই সময়ে ছাত্রলীগের কর্মসূচি ছিল, ছাত্রলীগের তরফ থেকে সংবাদ সম্মেলন ছিল, এক ধরনের থমথমে পরিস্থিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আজকে কিন্তু আমরা তেমনটি দেখছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে ছাত্রলীগের এখন পর্যন্ত কোটা বিরোধী বা তারা যে দাবিতে আন্দোলন করছে বা বিক্ষোভ করছে যে একাডেমিক পরিবেশ নিশ্চিত করার জন্য, সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো ধরনের কর্মসূচির খবর আমরা পাই। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়েছেন এবং তারা 5% কোটা চান এমন দাবি তারা করছেন। তারা বলছেন মুক্তিযোদ্ধার সন্তান এবং আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন এবং প্রতিবন্ধী, এই 3 স্তরে 5% কোটা রেখে সংস্কার করার দাবি তারা জানাচ্ছেন। এই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। প্রিয়াঙ্কা ওয়ালি, ধন্যবাদ আপনাকে।